জাহাজ বিধ্বংসী তুরস্কের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আত্মাকার পরীক্ষা। জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আত্মাকার সফল পরীক্ষা চালিয়েছে আঙ্কারা। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি 220 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রের একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে ইরানি শাফাক। 1 জুলাই এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল দেমির টুইটে ভিডিও প্রকাশ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে এতে 220 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আত্মাকা ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে তুর্কি প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রকেটসান। আত্মাকা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এটি যে কোনো আবহাওয়ায় ব্যবহারযোগ্য। অন্যদিকে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ করেছেন ইরানি তদন্তকারীরা। তবে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এখনই তদন্ত প্রতিবেদনও বিস্তারিত জানানো হচ্ছে না। একই দিন দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান গোলাম রেজা জালালি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা চালানো যে কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেবে তেহরান। ইরানের দক্ষিণাঞ্চলের ইস্ফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সেদেশের 3 জন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়, তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবি সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। ইরানের ন্যাশনাল কমিউনিটি কাউন্সিলের প্রধান কেভিন খুশরাভি IRNA-কে বলেছেন, বিশেষজ্ঞরা ঘটনার মূল কারণ চিহ্নিত করেছেন, তবে নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় পরে তা ঘোষণা করা হবে। চিতা অব হোমল্যান্ড নামে একটি গ্রুপ ওই ঘটনার দায় স্বীকার করেছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র খবর প্রকাশের পর ওই হামলায় রহস্য দানা বেঁধে ওঠে। একই সময় ইরানি সংবাদ মাধ্যম ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে। অন্যদিকে ইসরায়েলের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আরব আমিরাতের 42টি কোম্পানি সহযোগিতামূলক চুক্তি সই করেছে। লন্ডন থেকে প্রকাশিত আল কুদস আল আরাবিয়া পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের 42টি কোম্পানি ইসরায়েলের 2টি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এই ইস্যুকে ব্যবহার করে ইসরায়েলের সাথে চুক্তি করল আমিরাত। পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলের ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল এই 2টি কোম্পানির সাথে চুক্তি করেছে। আমিরাত দাবি করছে, করোনা ভাইরাসের মহামারী মোকাবেলার ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধানের জন্য ইসরায়েলের 2টি প্রতিষ্ঠানে চুক্তি করা হয়েছে। ইসরায়েলের এই 2টি কোম্পানি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যুক্ত এবং তারা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। গত 26 জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যৌথভাবে ইসরায়েলের সাথে করোনা ভাইরাস মোকাবেলায় উপকরণ তৈরির ঘোষণা দেয়। ওই দিনই ইসরায়েলের গণমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য 1 লাখ টেস্ট কিট দিয়েছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক না থাকলেও দেশটিকে করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করে যাবে তেল আবিব। এদিকে প্রধানমন্ত্রী মোদি কবে চীনকে জবাব দেবেন কংগ্রেসের প্রশ্ন। ভারত চীন চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী MP কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, দেশপ্রেমী লাদাখবাসী চীনা অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, সতর্কতার বার্তা দিচ্ছেন, তাদের সতর্কবাণী উপেক্ষা করলে ভারতকে তার ফল ভুগতে হবে, দেশের জন্য দয়া করে তাদের কথা শুনুন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন। কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, লাদাখের অগণিত মানুষ বলেছেন চীন তাদের জমি দখল করেছে, আশা করি মাতৃভূমির রক্ষার জন্য সরকার লাদাখের মানুষের সাথে গোটা ভারতের আবেগের কথা শুনবে এবং পদক্ষেপ গ্রহণ করবে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে 3 দফা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী কবে দেশের ভূমি থেকে চীনা সেনাবাহিনী দখলমুক্ত করবেন, কবে চীনকে লাল চোখ দেখাবেন মোদিজি, যিনি চীন শব্দটিও বলেননি, তিনি কবে চীনকে জবাব দেবেন।
কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বল বলেছেন, সময়ের দাবি হলো ভারতের উচিত চীনের চোখে চোখ রেখে স্পষ্টভাবে বলা যে চীনাদের ভারতীয় মাটিতে তাদের অবৈধ এবং দুঃসাহসী দখল ছেড়ে দিতে। প্রধানমন্ত্রী জি, এটাই একমাত্র রাজধর্ম যে কোনো মূল্যে তা পালন করা উচিত। এই প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেছেন, কংগ্রেস নেতারা যে মন্তব্য করেছেন তার মধ্যে যথেষ্ট সারবত্তা রয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দেশের মানুষের নিরাপত্তার জন্য, সেনাদের নিরাপত্তার জন্য চীনা আগ্রাসনের ফলে ভারতের বিভিন্ন প্রান্তে তারা যে সুপরিকল্পিতভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেনাদের হত্যা করছে, তার যোগ্য জবাব দিতে হবে, চীনকে কড়া জবাব দিতে হবে। আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, আমাদের দেশ যোগ্য জবাব দেবে। সম্প্রতি লাদাখে ভারত ও চীন সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেল সহ 20 ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা রয়েছে। অন্যদিকে ব্রিটেনের বর্ষসেরা চিকিৎসক ফারজানা কি আসলেই বাংলাদেশি? ব্রিটেন সম্প্রতি 12 জুন বর্ষসেরা চিকিৎসকের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় NHS এর 72তম বর্ষপূর্তিতে করোনা মোকাবেলার দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে। সেই তালিকায় থাকা একজনের নাম ফারজানা হুসাইন। অনেকেই বলছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, অথচ তিনি কোনো সাক্ষাৎকারে নিজেকে বাংলাদেশি বলে উল্লেখ করেননি। NHS এর ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারের বর্ষপূর্তি সংস্থাটি ব্যতিক্রমভাবে উদযাপন করেছে। কিংবদন্তি ব্রিটিশ ফটোগ্রাফার র্যানকিন কে দিয়ে ওই 12 চিকিৎসকের ছবি তোলানো হয়েছে এবং সেই ছবি দেশটির বিভিন্ন স্টপেজ এবং গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড আকারে ঝোলানো হয়েছে। হলিউড তারকাদের ছবি তুলে পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে র্যানকিনের আসল নাম জন র্যানকিন ওয়াডেল। জুনের শেষ দিকে তিনি ছবিগুলো প্রকাশ করেন। 54 বছর বয়সী র্যানকিন তরুণ বয়সে হাসপাতালের কর্মী ছিলেন। সেই দিনগুলোতে তিনি ভাবতেন স্বাস্থ্যকর্মীদের জন্য কিছু একটা করবেন। এখন সেই সুযোগ পেয়ে বিনামূল্যে ফারজানাদের ছবি তুলে দিয়েছেন। NHS এর ওয়েবসাইটে 12 জন চিকিৎসক নিজেদের গল্প লিখেছেন। সেখানে ফারজানা এভাবে নিজের লড়াইয়ের ইতিহাস তুলে ধরেছেন। 19 বছর বয়সে আমার মা হার্ট অ্যাটাক করেন। এই সময় মেডিকেল স্কুলে আমার প্রথম টার্ম ছিল। আমি মাকে দেখতে 259 মাইল পাড়ি দিয়ে হাসপাতালে যেতাম। বুঝতাম না মেডিকেলে ফেরা হবে কি না, কিন্তু মা বলতেন তোমাকে যেতেই হবে, তোমাকে আমি ডাক্তার হিসেবে দেখতে চাই। মা 5 দিন পর মারা যান। ব্রিটেনের রাস্তায় বিলবোর্ডের সামনে ডাক্তার ফারজানা হুসেন প্রায় 2 দশক পর নিজেকে যে কতটা সৌভাগ্যবতী মনে হয় তা বলে বোঝাতে পারবো না। রোগীদের মুখের দিকে তাকালে মনে হয় তারাও কোনো পরিবারের। গত কয়েকদিন ধরে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফারজানাকে নিয়েই অনেকে বাংলাদেশি বলে পরিচিত করাচ্ছেন। তার বাড়ি বাংলাদেশের কোথায় সেটি NHS এর ওয়েবসাইট থেকে জানা যায়নি। পেশাজীবীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইন থেকে কিংবা তার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে বিস্তারিত কিছুই লেখা নেই। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আইতে একটি সাক্ষাৎকার দেন ফারজানা। একসময় দ্য গার্ডিয়ানের অধীনে থাকা পত্রিকাটির প্রতিবেদন থেকে জানা গেছে, ফারজানার বাবা পূর্ব পাকিস্তান থেকে 1970 সালে ইংল্যান্ডে যান। তিনিও NHS এ কাজ করতেন। সেই দিনগুলোর কথা স্মরণ করে ফারজানা বলেন, আমার বাবা 1970 সালের শেষ দিকে পূর্ব পাকিস্তান থেকে NHS এ কাজ করতে আসেন। এ সময় তিনি বৃত্তি পেয়ে অ্যানেস্থেশিয়ার পোস্ট গ্রাজুয়েশন শেষ করতে আসেন, কিন্তু কিছুদিনের মধ্যে যুদ্ধ শুরু হয়, তার বৃত্তি চলে যায়। তারপর NHS এ বছরের পর বছর কাজ করেন। উনি 60 বছর বয়সে অবসর নেন, এখন 78 বছর বয়স। প্রতিবন্ধকতা জয় করে বর্ষসেরা। ফারজানার বর্ষসেরা হওয়ার তথ্য জানতে গিয়ে তার জীবন যুদ্ধের অনেক মর্মান্তিক গল্প জানা গেছে। ফারজানা মূলত বর্ষসেরা জিপি নির্বাচিত হন গত নভেম্বরের শেষের দিকে। প্রতিবন্ধকতা জয় করে চিকিৎসা খাতে অবদান রাখার এই পুরস্কার দেয় পালস নামের একটি সংগঠন। এটি ব্রিটেনের একটি সম্মানজনক পুরস্কার। নভেম্বরের 19 তারিখ লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফারজানা পুরস্কারটি পেয়েছেন নিউ হ্যামের প্রজেক্ট সার্জারিতে অবদান রাখার জন্য। এই প্রজেক্টে তার একমাত্র সঙ্গী ছিলেন ডক্টর পিটার জনস। সিনিয়র এই ট্রেনার আত্মহত্যা করলে ভেঙে পড়েন ফারজানা। পালসের সহযোগী একটি চিকিৎসা বিষয়ক আউটলেটের সঙ্গে আলাপকালে ফারজানা বলেন, মায়ের মৃত্যুর পর এই ঘটনা তার জীবনের দ্বিতীয় ট্র্যাজেডি ছিল, তবু তিনি হার মানেননি।
ফারজানা নিজের এই অর্জনকে এভাবেই দেখেন, মানুষের সেবা করছি এটাই বড় কথা, মহামারীর সময় কাজে যেতে পারি, শুধু একটা কথা ভেবেই যারা পড়ে আছেন তাদের ভালো লাগাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।